আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতেও আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো এবং আরও কিছু বিস্তারিত বিষয় জানব যে কিওয়ার্ড রিসার্চের যদি আপনি করতে চান বা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আর কোন কোন বেসিক বিষয়গুলো আপনার জানতে হবে। তো চলুন আমরা জেনে আসি যে কিওয়ার্ড রিসার্চের আর কোন বিষয়গুলো আপনার জানতে হবে। আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ডের টাইপস সম্পর্কে জানবো বা টাইপস অফ কিওয়ার্ড জানবো। তো কিওয়ার্ডকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি বা কিওয়ার্ডের বেশ কয়েকটা ধরন আছে। যেমন আমরা প্রথমত লং টেল কিওয়ার্ড, এগুলো খুবই সোজা, যেটা হচ্ছে বড় কিওয়ার্ড বা তিনটা চারটা ওয়ার্ডের কিওয়ার্ডকে হচ্ছে লং টেল কিওয়ার্ড বলে। যেমন এখানে তিনটা ওয়ার্ড আছে, তারপরে শর্ট টেল কিওয়ার্ড যেটার মধ্যে মানে দুটো ওয়ার্ড থাকে, একটা বা দুটো ওয়ার্ড, যেমন হচ্ছে এটা। এরপর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, গুগল রিলেটেড সার্চ রেজাল্ট যেগুলো, যেমন আমরা যদি গুগলে যাই এবং রিলেটেড যে সার্চ রেজাল্ট, এগুলোকে হচ্ছে রিলেটেড সার্চ রেজাল্ট বলা হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে LSI বা ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, যেমন আমরা যদি মোবাইল লিখে সার্চ করি সেক্ষেত্রে স্যামসাং মোবাইল বা নকিয়া মোবাইল ইত্যাদি আসে। যেমন আমি যদি এখানে হচ্ছে যে জাস্ট টি লিখে সার্চ করি, তাহলে এখানে টি রিলেটেড অনেক কিছু আমাকে দেখাবে, তাই না? তো এগুলো হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, অর্থাৎ টির সাথে এই বিষয়গুলো মিল আছে, এটাই গুগল আমাকে বলছে। এটা হচ্ছে LSI কিওয়ার্ড। ওকে, সো এই হচ্ছে মেইনলি কিওয়ার্ডের মেইন ধরনগুলো। এছাড়াও আরও কিছু বিষয় আছে, বাট প্রধানত এই কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের মনে রাখলেই হবে। ওকে, সো তাহলে লং টেইলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনটা চারটা কিওয়ার্ড এখানে থাকে, মানে কিওয়ার্ড বলতে ওয়ার্ড থাকে। যেমন হচ্ছে হাউ টু মেক ক্যাট ফুড অ্যাট হোম, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা ওয়ার্ড আছে। ওকে, সো লং টেইল কিওয়ার্ড ভালো, আবার শর্ট টেইল কিওয়ার্ড ভালো, সব কিওয়ার্ডে আমাদের ব্যবহার করতে হবে। এরপরে আছে শর্ট টেল, যেমন হচ্ছে একটা থেকে দুটো ওয়ার্ডের মধ্যে সাধারণত যে কিওয়ার্ড থাকে, আমরা তিনটাও অনেক সময় ধরি, সেটাকেও শর্ট টেল বলা হয়। এরপরে LSI বা ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, যেটা আমরা জানলাম, এবং রিলেটেড কিওয়ার্ড তো আমরা বললামই যে গুগল সার্চ রিলেটেড যেটা। আর এখন আমরা সার্চ ভলিউম সম্পর্কে একটু জানবো যে সার্চ ভলিউমটা হচ্ছে যে এটা একটা এসইও মেট্রিক্স, যেটা হচ্ছে যে একটা কিওয়ার্ড মান্থলি কী পরিমাণ সার্চ করা হয়েছে বা সেটার পরিমাণটা কত, কোনোটা হয়তো 1K হয়, 2K হয়, 10K হয়, এই সার্চ ভলিউমটার কথাই এখানে বলা হচ্ছে। এবং কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি, এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, সো কিওয়ার্ড ডিফিকাল্টি বা আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন, এই জিনিসটাও আমরা রাখতে পারি। ওকে, সো কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন, অর্থাৎ একটা কিওয়ার্ড আমরা যখন রিসার্চ করব, একটা কিওয়ার্ড আমরা পেলাম, সেই কিওয়ার্ডে আমরা যদি র্যাঙ্ক করতে চাই, সেক্ষেত্রে কম্পিটিশনটা কেমন হবে, হাই লো নাকি মিডিয়াম নাকি ডিফিকাল্টিটা কেমন হবে, সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে বা সেই বিষয়গুলো আমরা এই এখানে বের করতে পারবো। ওকে, সো এই হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। নেক্সট হচ্ছে আমরা KGR সম্পর্কে জানবো, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এই বিষয়টা কি। ওকে, সো KGR বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও হচ্ছে কি, এটা হচ্ছে একটা পদ্ধতি, যে KGRটা হচ্ছে একটা পদ্ধতি, এবং এটা হচ্ছে যে কি করা হয় যে লং টেল কিওয়ার্ড আসলে কোনটা ভালো হবে র্যাঙ্কিংয়ের জন্য সেটা বের করার জন্য জাস্ট একটা পদ্ধতি মাত্র, এটা আর কিছুই না, যেটাকে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা KGR বলা হয়ে থাকে। ওকে, সো KGR বের করার একটা ফর্মুলা আছে, সেটাকে হচ্ছে আমরা অল ইন টাইটেল বলি, মানে এই যে অল ইন টাইটেল দেখছেন এটা। সো KGR বের করার জন্য আপনারা যেটা করবেন যে অল ইন টাইটেল, ওকে, সো অল ইন টাইটেল লেখার পরে এই যে বেস্ট ক্যাট ফুড, আমরা এটাকে বোল্ড করে দিচ্ছি, আপনার অল ইন টাইটেল কোলন দেওয়ার পরে যে কিওয়ার্ডটা আপনি মানে যে লং টেল কিওয়ার্ডটার KGR বের করতে চান সেটা আপনি এখানে লিখবেন, এবং দেন এটাকে কপি করবেন, গুগলে আসবেন, এবং দেন এটাকে হচ্ছে আপনি পেস্ট করবেন, এখানে পেস্ট করার পরে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এখানে দেখাবে যে অ্যাবাউট 1320 রেজাল্ট, কত সেকেন্ডের মধ্যে, এত সেকেন্ডের মধ্যে। তো আমরা এখন এই যে কিওয়ার্ডটা আছে, তো এই কিওয়ার্ডটা অল ইন টাইটেল, অর্থাৎ এতগুলো জায়গাতে এত রেজাল্টের মধ্যে এত এত জায়গায় মানে এতটা রেজাল্টের মধ্যে টাইটেলে ব্যবহার করা হয়েছে, এখান থেকে আমাদের KGRটা বের করতে হবে। তো KGR বের করার জন্য আমরা কী করব, আমরা যেটা করব যে এই যে আমরা যে কিওয়ার্ডটা নিলাম, তাই না, এটার যে কত 1320 আসলো আমাদের, তাই না, 1320 এটা আমাদের রাখতে হবে, এবং দেন নির্দিষ্ট এই যে কিওয়ার্ডটা এটার যে সার্চ ভলিউম সেটাকে সেটা আমাদের বের করতে হবে, দেন আমরা KGRটা পেয়ে যাব, KGR মান যেটা। তো KGR এর মান যত কম হবে সেই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা,
তত সহজ হবে। ওকে, সো এই মানটা যাতে কম হয় সেটাই আমরা এখন বের করব বা খুঁজে দেখব। সো আমরা এই কিওয়ার্ডের মানে সার্চ ভলিউমটা দেখার জন্য আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা হচ্ছে সেম রেশে চলে আসলাম এবং দেন আমরা এটাকে হচ্ছে সার্চ করব এখন যে এটার সার্চ ভলিউমটা আসলে কেমন। তো সার্চ ভলিউমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে বেস্ট ক্যাট ইনডোর ক্যাটস, এই যেটা, তো এটার সার্চ ভলিউমটা হচ্ছে কত, 9.9K, 9.9K। তো আমাদের এটা বের করার জন্য যেটা করতে হবে, এখন আমরা আমাদের অল ইন টাইটেল রেজাল্ট ছিল কত, আমাদের 1320, তাই না? 1320 আমরা পেলাম, অর্থাৎ 1320 বলতে এই যে এটা 1320 এবং আমাদের 9.9K, দ্যাট মিন্স হচ্ছে মানে সার্চ ভলিউম যেটা 9900। ওকে, সো আমরা এখন এই দুটোকে হচ্ছে ভাগ করব। তো আমরা এখন ক্যালকুলেটার ব্যবহার করব, ক্যালকুলেটারে আমরা কী করবো, 1300 আমরা হচ্ছে 20, 9.9K মানে হচ্ছে 9900, দেন হচ্ছে 0.13, তাই না? তো মানটা কমই বলা যায়, 0.13। সো এই রেশিওটা কিন্তু মোটামুটি মোটামুটি ক্যাশুয়ালি কম, যদি এটা মনে করেন 1, 2, 3, 4, 5 এরকম যত বেশি হবে সেটা আমরা তত নিতে পারবো না, কিন্তু যেহেতু 0.13 এসেছে, সো আমরা এই মানে টাইটেলটা আমরা আমাদের পোস্টের মধ্যে ব্যবহার করতেই পারি, এটাতে র্যাঙ্ক করা আমাদের জন্য সহজ হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কেজিআর ফর্মুলা। সো এটা কঠিন কিছু না, খুবই সহজ একটা বিষয় যে কেজিআর মেথড যেটা, চাইলে আপনি ব্যবহার করতে পারেন, তবে সব ক্ষেত্রে আসলে কেজিআরটা ব্যবহার করা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ব্লগ পোস্ট লেখার ক্ষেত্রে কেজিআরটা ব্যবহার করা হয়ে থাকে, এবং চাইলে আপনি মার্কেট প্লেসগুলোতে বা বিভিন্ন জায়গায় কেজিআর কিওয়ার্ডগুলো খুঁজে বের করে দিয়েও ইনকামের একটা সোর্স জেনারেট করতে পারেন। ওকে, সো আমরা একটু সামারি করি। তো আমরা কিওয়ার্ড রিসার্চের যে ভিডিও টিউটোরিয়াল দেখছি, তো সেই ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আজকে আমরা মোটামুটি কিওয়ার্ডের মোটামুটি বেশ কিছু ধরন সম্পর্কে জেনেছি, যেটার মধ্যে লং টেল ছিল, শর্ট টেল, রিলেটেড, এলএসআই, এবং দেন আমরা হচ্ছে সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি এবং কেজিআর সম্পর্কে জানলাম। ওকে, সো নেক্সটে আমাদের যেটা জানবো সেটা হচ্ছে আমাদের কম্পিটিটর কিওয়ার্ড জানতে হবে, এবং দেন বেশ কিছু টুলস আছে যে টুলসগুলোর ব্যবহার আমরা হচ্ছে করব। ওকে, এবং এর মাধ্যমে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করব। ওকে, সো দেখা হচ্ছে পরে ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।